হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্সের আজকের ভিডিওতে। সো আমরা প্রিভিয়াস কয়েকটা এপিসোড ধরে দেখছি যে এসকিউএল এ কী কী বিল্ট ইন ফাংশন রয়েছে। সো এই বিল্ট ইন ফাংশনগুলোর মধ্যে আমরা মোটামুটি স্ট্রিং ফাংশনসগুলো দেখেছি, আমরা ডেট টাইম ফাংশনগুলো দেখেছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব ম্যাথ ফাংশনস। সো এটা ম্যাথ ফাংশনস পার্ট 1। এখানে আমরা আসলে যে যে ম্যাথ ফাংশনগুলো রয়েছে তার কয়েকটা দেখব এবং আমাদের নেক্সট এপিসোডে আমরা বাকি সবগুলো দেখব। সো বেসিক্যালি এসকিউএল ম্যাথ ফাংশনগুলো কী কী? অসংখ্য ম্যাথ ফাংশন রয়েছে এসকিউএলে। স্ট্রিং এবং ম্যাথ ফাংশন সব থেকে বেশি, এবং তার মধ্যে সব থেকে বেশি ইউজ হওয়া বা যেগুলো আসলে ইউজ হয়ে থাকে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। সো চলুন আমরা আসলে এক এক করে দেখা শুরু করি যে এই ফাংশনগুলো কোনটা আসলে কীভাবে কাজ করে। সো ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাইন কস ট্যান, অর্থাৎ এরা যেটা করে সেটা হচ্ছে আমরা নাম থেকে বুঝতে পারছি যে এরা আসলে ত্রিকোণমিতিক ক্যালকুলেশনগুলো আমাদেরকে করে দেয়। সো চলুন এগুলো কীভাবে ব্যবহার করা যায় আমরা একটু দেখে আসি। তো আমরা আমাদের স্কুল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে এসেছি। আমরা এখন দেখব, বেসিক্যালি আজকে আমরা দেখব সাইন কস ট্যান এবং এদের বিপরীত যেগুলো, অর্থাৎ হচ্ছে কি কোসাইন কট, এরা প্রত্যেকে রয়েছে, কোসে প্রত্যেকে রয়েছে। এখন আমরা আসলে দেখবো এগুলো কীভাবে ব্যবহার করা যায়। ফার্স্ট অফ অল অ্যাজ ইউজুয়াল আমরা সিলেক্ট কোয়েরি লিখি, আমরা সাইন দিচ্ছি। সাইনের মাঝে আমরা জানি যে সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। সো আমরা আসলে সাইন 90 ডিগ্রি দিই। আমরা যদি রান করি আমরা দেখব সাইন 90 ডিগ্রির ভ্যালু আসলে আসছে 0.89399। এটার রিজন হচ্ছে এখানে এই যে আমি 90 দিয়েছি এটা আসলে আমরা 90 ডিগ্রি ভেবে দিচ্ছি, কিন্তু এসকিউএল সার্ভার আসলে সাইন 90 বা সাইন যে ফাংশনটা এটা আসলে রেডিয়ান ভ্যালু নেয়। সো এটাকে যদি আমরা 90 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করে দিই তাহলে আমরা আসলে এক্স্যাক্টলি সেম ফাংশনটাই পাবো। সো এটাকে রেডিয়ানে পরিণত করার উপায় কি, এটাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে আমরা পাই দিয়ে গুণ করব, পাই, এবং আমরা ভাগ করব 180 ডিগ্রি দিয়ে। সো আমরা যদি এখন এটাকে চালাই, দুঃখিত, পাই একটা ফাংশন, সো আমরা দেখতে পাচ্ছি 1, অর্থাৎ এখন এই 90 ডিগ্রিটা আসলে রেডিয়ানে পরিণত হয়েছে এবং রেডিয়ানের ভ্যালু যখন আমরা দিচ্ছি তাকে 1 দিচ্ছি। একইভাবে সিম্পলি এটার জায়গায় সাইনের জায়গায় আমরা কস বা ট্যানও ব্যবহার করতে পারবো। সো খুব সিম্পল, এটা খুব বেশি ইউজ হয় না কিন্তু জেনে রাখার জন্য ভালো। সো নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে লগারিদমিক ফাংশন, লগ এবং লগ বেস 10। সো লগারিদমিক ভ্যালু এরা, এদের কাজ আসলে বোঝাই যাচ্ছে এরা আসলে লগারিদমিক ভ্যালু দেখায়। সো চলুন দেখে আসি এগুলো কীভাবে কাজ করে। সো আমরা এখন দেখব আসলে লগ এবং লগ 10। তো একইভাবে আমরা যদি সিলেক্ট লগ, সে ফর এক্সাম্পল 1000 দেই, তাহলে ও আমাকে আসলে একটা ভ্যালু দেখাচ্ছে। এখন আমরা জানি যে লগ 1000, লগ বলতে আমরা আসলে স্বভাবতই লগ বেস 10 বুঝি, কিন্তু এটা আসলে লগ বেস 10 না, এটা বেসিক্যালি আসলে আমরা ম্যাথে যেটা লন হিসাবে পড়ি সেইটা। সো লন 1000-এর ভ্যালু হচ্ছে আসলে এরকম। আমরা যদি লগ বেস 10 চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে এক্স্যাক্ট এটাই আমরা ব্যবহার করব, কিন্তু আমরা লগ 10 দিয়ে দিব। এটার মানে হচ্ছে বেস 10, অর্থাৎ লগ বেস 10 এখানে যদি 1000 দেই তাহলে এটার ভ্যালু আসলে 3 আসার কথা, আমরা দেখতে পাচ্ছি 3 আসছে। সো এই হচ্ছে লগারিদমিক ফাংশন কীভাবে ব্যবহার করা হয় সেটা। এটা আসলে কখনো যদি আমাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয় এসকিউএল ডেটার উপরে তখন এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। সো নেক্সট হচ্ছে আমাদের স্কোয়ার। স্কোয়ার কি আসলে আমরা জানি যে স্কোয়ার বলতে মূলত কোনো একটা সংখ্যাকে সে বর্গ করে। সো চলুন দেখা যাক স্কোয়ার কীভাবে কাজ করে। সো এখন আমরা দেখব স্কোয়ার, সিলেক্ট স্কোয়ার। স্কোয়ার আসলে একটাই আর্গুমেন্ট নেয় আমরা কোন ভ্যালুটাকে বর্গ করতে চাই। সো আমরা ধরে নিই আমরা 2k স্কোয়ার করব। সিম্পলি 2k স্কোয়ার করলে আমরা জানি যে 2^2 = 4 আসে। আমরা যদি এটা এখন এখানে ফর এক্সাম্পল 3k করি আমাদের 9 আসবে এক্স্যাক্টলি। সো এই হচ্ছে স্কোয়ারের ব্যবহার। সো নেক্সট হচ্ছে স্কোয়ার নিয়ে যখন আমরা কাজ করি, অর্থাৎ কোনো একটা সংখ্যার ভ্যালু শুধুমাত্র পাওয়ার 2 দিচ্ছি, এটা আসলে আমাদের সবসময় দরকার পড়ে না, আমাদের আরও বড় পাওয়ার
ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে। সো এটার জন্য আমরা কি করতে পারি, এই ধরনের প্রবলেম সলিউশন করার জন্য আমাদের নেক্সট ফাংশন, সেটা হচ্ছে পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশন কি করে, পাওয়ার ফাংশন যেটা করে কোনো সংখ্যার যে কোনো সংখ্যক পাওয়ার রিটার্ন করে। অর্থাৎ আমরা যদি সে ফর এক্সাম্পল এক্স একটা সংখ্যার, সেটার এক্স টু দি পাওয়ার 19 চাই, তাহলে আমরা আসলে স্কোয়ার দিয়ে সে কাজটা করতে পারবো না, কিন্তু আমরা পাওয়ার দিয়ে সেটা করতে পারবো। সো চলুন দেখি আমরা পাওয়ার কীভাবে ব্যবহার করতে পারি। সো আমরা দেখছি পাওয়ার, তো আমরা সিম্পলি সিলেক্ট পাওয়ার দিচ্ছি। দেখি পাওয়ার আসলে দুইটা আর্গুমেন্ট নেয়, স্বাভাবিক, কোন সংখ্যার উপরে পাওয়ার বসাতে চাই এবং কত পাওয়ার বসাতে চাই। সো আমরা চাচ্ছি যে আমরা আসলে টু এর উপরে পাওয়ার বসাবো 3। আমরা জানি যে 2³ বা 2³ হচ্ছে আসলে 8 হওয়ার কথা, সো আমাকে সে 8 দিচ্ছে। সো একইভাবে আমি যত বড় সংখ্যা খুশি, 196 টু দি পাওয়ার 54। সো এটা সমস্যা হচ্ছে যে আমাকে ওভারফ্লো দিচ্ছে, অর্থাৎ এটা যে ভ্যালুটা, যে বিশাল বড় একটা ভ্যালু এসছে আপনারা এখানে দেখতে পারেন নিচে, ঠিক আছে, এই বিশাল বড় ভ্যালুটা সে আসলে রাখতে পারছে না। সো ছোটো করে দিয়ে দেখি, হ্যাঁ, আমাদের যে ডিজায়ার্ড নাম্বার সেটা পাচ্ছি। তো এটার লিমিট আসলে কতটুকু এটা আপনারা সিম্পলি গুগল করে দেখে নিতে পারেন। সো এটা ছিল পাওয়ার ফাংশন। সো একটু আগে আমরা দেখেছিলাম স্কোয়ার কিভাবে কাজ করে, এখন যখন আমরা স্কোয়ার করছি আমাদের আসলে স্কোয়ার রুট করার প্রয়োজন পড়ে, অর্থাৎ বর্গমূলও নির্ণয় করার প্রয়োজন পড়তে পারে। সো বর্গমূল নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে SQRT বা স্কোয়ার রুটের শর্ট ফর্ম, অ্যাক্রোনিম। সো এটা কী করে, সেটা হচ্ছে কোনো সংখ্যার বর্গমূল রিটার্ন করে। সো আমরা একটু দেখে আসি স্কোয়ার রুট ফাংশন। তো আমরা দেখছি স্কোয়ার রুট, সিলেক্ট স্কোয়ার রুট, আমরা এখানে সিম্পলি 16 দিয়ে দেখি, কারণ আমরা জানি যে এটা নোন ভ্যালু। একই সাথে আমরা আরেকটা দিয়ে রাখি, সেটা হচ্ছে 25, 4 এবং 5 এই দুটো ভ্যালু আমার আসার কথা। সো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, 4 এবং 5 এই দুটো ভ্যালু আসছে, অর্থাৎ স্কোয়ার রুট আমাদেরকে আসলে বর্গমূল ঠিকমতো দিতে পারে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে দেখব বাকি ফাংশনগুলো, অর্থাৎ সিলিং, ফ্লোর, রাউন্ড, ABS এবং র্যান্ড, এরা কীভাবে কাজ করে এটা আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি SQL সার্ভার ফর বিগিনার্সের আজকের ভিডিওতে। সো আমরা প্রিভিয়াস কয়েকটা এপিসোড ধরে দেখছি যে SQL এ কী কী বিল্ট ইন ফাংশন রয়েছে। সো এই বিল্ট ইন ফাংশনগুলোর মধ্যে আমরা মোটামুটি স্ট্রিং ফাংশনসগুলো দেখেছি, আমরা ডেট টাইম ফাংশনগুলো দেখেছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব ম্যাথ ফাংশনস। সো এটা ম্যাথ ফাংশনস Part-1। এখানে আমরা আসলে যে যে ম্যাথ ফাংশনগুলো রয়েছে তার কয়েকটা দেখব, এবং আমাদের নেক্সট এপিসোডে আমরা বাকি সবগুলো দেখবো।